আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই আজকে আমার চ্যানেলে একটা নতুন নতুনত্ব ধামাকাদার রেসিপি নিয়ে চলে এসেছি আর মিষ্টি বানাবো আজ আমার চ্যানেলে তো বা কী বানাবো রসগোল্লা তো রসগোল্লা খেতে সকলেরই পছন্দ খুবই প্রিয় তো ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করে তো কিভাবে বানানো যায় সহজ পদ্ধতিতে বাড়িতে চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি আমি দুধ পাঁচশো গ্রাম দুধ প্যাকেট দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধও তৈরি করতে পারেন তো দুধটা নিয়ে নিয়েছি এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে জলটা দিচ্ছি এটা একটা টিপসও দেখে নেবেন দুধটা সঙ্গে সঙ্গে ঢাললে কিন্তু দুধটা বসে যাবার ভয় থাকে সেই জন্য একটু অল্প করে প্রথমে জল দিয়ে দেবেন কড়াতে তাহলে দুধটা আর লেগে যাবে না দুধটা আমি একে একে দু প্যাকেট দুধ আমি ঢেলে দিচ্ছি খুবই সহজ পদ্ধতি বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়িতে বানাতে পারবেন তো এখানে আজকে আমি বানাবো মিনি রসগোল্লা একটু ছোট সাইজ করব তো দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আমি ছানাটা কেটে নেব দুধের এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটবো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক চামচ ভিনিগার এক চামচ ভিনিগার নেব তার সঙ্গে এক চামচ জল নেব নিয়ে আস্তে আস্তে কিন্তু অল্প অল্প করে দুধের মধ্যে ঢালতে হবে দুধের মধ্যে ঢেলে আস্তে আস্তে ছানাটা কেটে নিতে হবে দেখুন অল্প অল্প করে ঢালতে হবে একসঙ্গে কিন্তু দিলে গলা পেকিয়ে যাবে সেজন্য অল্প অল্প করে দিচ্ছি আর আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু কাটছে অল্প অল্প করে ভালো করে আমি সবটুকুনি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ছানা কেটে গেছে দুধ থেকে তো ছানাটা আমার কাটা হয়ে গেছে এবারে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি জলটা ঝরিয়ে নেব আস্তে আস্তে ভালো করে আমি কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি সুতির কাপড়ে জলটা ঝরিয়ে নিলে পুরো জলটাই কিন্তু ভালোভাবে ঝরানো যায় তো ভালো করে আমি গরম জলটা ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমি একটু ঠান্ডা জল দেব যাতে ভিনিগারটা দিয়েছি ভিনিগারের সুগন্ধটা যাতে চলে যায় তো অল্প করে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি চেপে জলটা ভালো করে আমি নিগড়ে নিলাম তো এখানে আমি এবারে চিনির সিরাটা বানিয়ে নেব এটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এবারে কিছুটা জল দিয়ে দিয়েছি দু কাপের মতন আর এক কাপ চিনি দিয়ে দিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছে চিনির শিরাটা বেশি ফোটাতে হবে না বন্ধুরা দু তিনবার বল কাটলে কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে যাবে তো এখানে আমি ভালো করে ছানাটার মধ্যে থেকে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন ছানাটা খুব সুন্দর হয়েছে একদম কিন্তু শুকনো পড়িনি একটু হালকা জল থাকবে তাহলে মাখতে এটা সুবিধা হবে আর এটার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিলে কিন্তু খুব সুন্দর সফট জালিদার রসগোল্লাটা তৈরি হয় তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ছানার সঙ্গে ময়দাটা এবারে আমি হাতের তালু দিয়ে কিন্তু এটা হালকা হালকা করে ঘষে ঘষে মাখতে হবে বন্ধুরা এটাই হচ্ছে আসল কাজ যেরকমভাবে ছানাটা মাখবেন আপনার রসগোল্লাটা সেরকম সুন্দর হবে দেখুন কীরকম করে মাখছি এরকম করেই কিন্তু আপনারা মেখে নেবেন দেখুন ছানাটা আমার পুরো রেডি মাখা হয়ে গেছে তো এবারে আমি রসগোল্লা শেপ করে নেব দেখুন আমার পাঁচশো গ্রাম দুধে কতটুকু ছানা হয়েছে তো এরকম করে আমি ছোট ছোট করে রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু আমি মিনি রসগোল্লা করবো সেদিন ছোটো ছোটো করে বানাচ্ছি আপনারা বড় রসগোল্লা তৈরি করলে একটু বড় করে রসগোল্লাগুলো বানিয়ে নিতে পারেন এখানে আমার ছানার পরিমাণটা কম বলে আমি ছোট ছোট রসগোল্লাটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখুন আমার কতগুলো রসগোল্লা হয়েছে তো এখানে চিনির শিরাটা টক করে ফুটছে এই ফোটা অবস্থাতেই কিন্তু রসগোল্লাগুলো ছাড়তে হবে বন্ধুরা নালে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে দেখুন এক এক করে ছেড়ে দিচ্ছি সব রসগোল্লাগুলো এরকম করে ফুটবেন তবেই রসগোল্লা কিন্তু ছাড়বেন নালে কিন্তু রসগোল্লাগুলো সব ফেটে যাবে হাই হিটে গ্যাসটা আমি রেখে দিয়েছি আর টক বক করে চিনি শিরাটা ফুটছে তার মধ্যে ছেড়ে দিয়েছি আর হালকা করে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি রসগোল্লার গায়ে যদি না লাগে শুধু পাশ দিয়ে আমি চামচ দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরকম টিপস সহ যদি আপনারা বাড়িতে বানান আপনার রসগোল্লা কিন্তু পারফেক্ট হবে প্রথমবারে কিন্তু আপনি সাকসেসফুল হবেন এবারে আমি ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন মাসাল্লাহ কতটা রসগোল্লাগুলো ফুলে বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তো আমার রসগোল্লা পুরো রেডি দেখুন কত ছোট ছোট করেছিলাম ফুলে কতটা বড় বড় হয়েছে যেহেতু আমি মিনি রসগোল্লা করেছি তো এরকম সাইজটাই ঠিক আছে আপনারা যদি বড় করেন তাহলে আপনাদের আরও একটু বড় বড় রসগোল্লা তৈরি হবে তো আমি একটা পাত্রের মধ্যে ভালো করে পরিবেশন করে নিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আমি এটা ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে আর গরম রসগোল্লা একটু ছোটো সাইজই লাগে বন্ধুরা গরম গরম যেহেতু বানিয়েছি দেখুন কিন্তু এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন এই রসগোল্লা খেতে দারুণ লাগবে দেখুন একটু ফাট নেই পুরো ভালো সুন্দর রসগোল্লা তৈরি হয়েছে তো প্লিজ রিকোয়েস্ট রয়েছে আপনারা একবার অত্যন্ত বানান আর বাড়ির সকলে সবাইকে খাওয়ান কিন্তু সবাই আপনার খুবই প্রশংসা করবে এই রসগোল্লা খেয়ে বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু পছন্দ করবে কোনো ভয়ের কারণে খুবই সহজ পদ্ধতি দু একটা উপকরণ দিলেই কিন্তু পারফেক্ট স্পঞ্জি জালিদার রসগোল্লা আপনারা বানাতে পারবেন তো দেখুন কেটে দেখালাম কতটা সুন্দর হয়েছে রসগোল্লাটা আর স্পঞ্জিও হয়েছে খুব সুন্দর হয়েছে আমার মিনি রসগোল্লা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নেই আল্লাহ